नमस्कार बंधुरा रूफ गार्डनिंग आपनादेर स्वागत जानाई। आज आपनादेर सामने हाजिर होयेछि कर्टन अर्थात पाताबाहार गाछेर प्रोपागेशन करार अर्थात नतून चारा गाछ तैरिर पद्धति निये। पातार साहाज्ये विभिन्न धरनेर पाताबाहार गाछेर चारा खूब सहजेई तैरि करे नेওয়া যায়। देखतेई पाच्छेन कत सुंदर शिकड़ बेरिये गेछे पाता थेकेई। কিভাবে খুব সহজেই হবে, দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুফ গার্ডেনিং। বেশ কিছু পাতা সংগ্রহ করে নিতে হবে। ভালো হেলদি পাতা সুন্দরভাবে মোটা সমেত তুলে নিতে হবে। দেখুন सुंदर भावे बोटा समेत पाता ना तुलले किन्तु शिकड़ तैरी होबे ना। दुटी पात्रे जल नेওয়া হয়েছে। এই জলের মধ্যে পাতার বোটার দিকগুলি ডুবিয়ে দিন। নিচের দিকে 2 ইঞ্চি মতন জল যেন সব সময় থাকে। এদেরকে সেমি শেডে রাখুন, তবে ঘরের ভিতরে নয়, যেখানে ডাইরেক্ট রোদ আসে না কিন্তু উজ্জ্বল আলো আসে, আবার বৃষ্টির জল আসে না, এই রকম জায়গাতেই এরা খুব সুন্দরভাবে বাড়তে থাকবে। ডাইরেক্ট রোদ এবং বৃষ্টির জল পেলে কিন্তু পাতাগুলি নষ্ট হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, একটি পাতা থেকে ছোট্ট একটু শিকড় বেরিয়েছে। পনেরো দিনেই কেমন শিকড় তৈরি হয়ে গেছে দেখুন। এই পাত্রের জলটা 3-4 দিন অন্তর পাল্টে দেবেন, নয়তো অ্যালগি বা ফাঙ্গাসও হতে পারে, এখান থেকে মশা ডিমও কিন্তু পারতে পারে। দেখুন বন্ধুরা কত শিকড় তৈরি হয়ে গেছে। এই একটি পাতা মরে গেছে, তবে বাকি সবকটি পাতাই দেখুন সাকসেস হয়েছে। এগুলির মধ্যে মাত্র একটি হয়েছে। এই পাতাগুলির এখনো শিকড় তৈরি হয়নি, তবে পাতাগুলি এখনো দিব্যি বেঁচে আছে, সুতরাং দেরি হলেও এগুলিরও শিকড় তৈরি হয়ে যাবে। আপাতত আরও কিছুদিন এরা জলেই থাক। এবারে যে পাতাগুলি থেকে শিকড় তৈরি হয়ে গেছে সেগুলিকে পটিং করতে হবে। এরকম প্লাস্টিকের গ্লাস নিয়েছি আমি, নিচে অবশ্যই ছিদ্র করে নিতে হবে এবং একটি নেট দিয়ে ছিদ্রটিকে আটকেও দিতে হবে। তারপরে মাটি দিন। এইভাবে পাতাগুলিকে বসিয়ে দিন। দেখুন সবগুলি বসানো হয়ে গেছে। এবারে জল দিতে হবে। আরও কিছুদিন এরা সেমি শেডেই থাকবে। প্রতিদিন অল্প অল্প করে জল দেবেন, অতিরিক্ত জল পেলে কিন্তু শিকড়গুলি নষ্ট হয়ে যাবে। এই চারাগুলি কেমনভাবে বেড়ে ওঠে, কেমন গাছ তৈরি হয় সেটা পরবর্তী সময়ে আপডেট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আজ তবে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।